কেউ কথা রাখিনি, ৩৩ বছর কেটে গেল কেউ কথা রাখিনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শিল্কা দাদুর সিদ্ধিনে অন্তরটুকু শুকিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, কিন্তু ওই বৈষ্ণবী আর ফিরে এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, আমি তোমাকে সাত প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে। আমি আর কত বড় হব নাদের আলী, আমার এই মাথা ঘরের ছাদ ঘুরিয়ে যেদিন আকাশ স্পর্শ করবে সেদিন কি তুমি আমায় নিয়ে যাবে সাত প্রহরের বিল দেখাতে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লতে দেখে দেখে চুষেছে ওই লস্কর বাড়ির ছেলেরা, আর ভিখারির মতো চৌধুরী গেটে দাঁড়িয়ে দেখেছি কত রাজ উৎসব। অবিরল রঙের ধারায় সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত আমোদ ফুর্তি করেছে, আমার দিকে কেউ ফিরেও চায়নি। বাবা আমার কাঁধে হাত দিয়ে বলল, দেখবি আমরাও একদিন বড় হব। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই, সেই রয়্যালগুলি সেই লাঠি লজেন্স কেউ ফিরিয়ে দেবে না আমায়। বুকের মধ্যে সুগন্ধি রুমাল দেখে বড় নামাই বলেছিল, যেদিন তুমি আমায় সত্যিকারে ভালোবাসবে দেখবে আমার বুক থেকেও ওই রকম আতরের গন্ধ ছড়াবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় নিয়েছি পান, সারের চোখে বেঁধেছি লাল কাপড়, আর বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল পদ্ম, তবুও কথা রাখিনি বরুণা। তার শরীরে শুধু মাংসের গন্ধ, সে যে এখনো কোনো নারী। ৩৩ বছর কেটে গেল কেউ কথা রাখিনি। সুন্দর হয়েছে।